আসসালামু আলাইকুম। মাউন্ট এভারেস্টের দেশ নেপাল থেকে প্রথম দিনের আরেকটি ব্লগ করার চেষ্টা করছি, মুহিবুর রহমান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার প্রথম ব্লগটি আপনারা আশা করছি অনেক এনজয় করেছেন। আর এই মুহূর্তে আমরা হোটেল থেকে কাঠমান্ডুর যে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টের এরিয়াটা আজকে আপনাদেরকে রাতের ভিউ দেখানোর চেষ্টা করব। আর এই মুহূর্তে আমরা হোটেল থেকে বের হচ্ছি। আমার সাথে আছে শেবুল, সাথে আছে ছোট ভাই শাকিল, আপাতত ওয়াশরুমে আছে। আমরা আপনাদেরকে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো এই রুমটি আমরা এই হোটেল থেকে নিয়েছি। আসলে রুমটি বাজেটেবল রুমের মধ্যে বেস্ট একটি রুম আমাদের কাছে মনে হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটি বেড, আর দেয়ালে আছে হচ্ছে মাউন্ট হিলের বিভিন্ন ক্যানভাস। অত্যন্ত ভালো লাগে হঠাৎ করে থাকালে এদিকে। আর হচ্ছে এই যে আমাদের মেইন ডোর, আর একটা টিভি রাখা আছে এখানে, ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোর দিকে আপনার পর্দা দেয়া আছে। আর এই হচ্ছে ডাবল সিটের একটি বেড, আর এই হচ্ছে মিরর, আর নিচে একটি ছোট্ট টি টেবিল আছে, আর আমাদের কিছু ব্যাগেজ আছে। আসলে খুবই বাজেটের মধ্যে মোটামুটি ভালো একটি রুম বলতে পারা যায়। সো আজকের রাতের কাঠমান্ডুটি ধারণ করার জন্য আমাদের সঙ্গী হিসেবে আছে ক্যানন ব্র্যান্ডেড 6D ক্যামেরা। সো চলুন আপনাদেরকে রাতের ভিউটা দেখাই, লেটস গো। সো এই মুহূর্তে আমরা বের হচ্ছি। আসলে বাজেটেবল একটি দারুণ রুম আমাদের যে হোটেলটি নিয়েছি আমরা, এটি আমাদের রুম নাম্বার হচ্ছে 2। আর আমরা এখন হাঁটি হাঁটি বের হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যতিক্রমী কিছু জিনিস দেখা যাচ্ছে। আর এই এই এরিয়াতে আমি আসলে লক্ষ্য করলাম প্রত্যেকটি হোটেলে প্রায় এগুলো রয়েছে। আপনারা আসলে এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আমার কাছে প্রথম দিনের মতো এই শহরটি দারুণ লেগেছে, কারণ যদিও খুব একটা আজকে ঘোরার সময় পাইনি, কারণ হচ্ছে আমরা অনেকটা টায়ার্ড ছিলাম এয়ারপোর্ট থেকে নেমেই। হোটেল চেক ইন করে আমরা একটু ঘুমিয়ে পড়ি, তারপরে আমরা ইফতার করে কিছু রেস্ট নিয়ে আবার এই মুহূর্তে বের হয়েছি রাতের একাংশটি আপনাদেরকে দেখানোর জন্য। সো সাথেই থাকুন, কিপ ওয়াচিং দিস ভিডিও। যেহেতু আমরা আজকে অনেকটা টায়ার্ড ছিলাম, সেই জন্য আমরা আর আজকে থামেল যাওয়ার চেষ্টা করিনি। আমরা আজকে এয়ারপোর্ট এরিয়াতেই আমরা থেকেছি। আমরা ইনশাআল্লাহ আগামীকাল থামেলের উদ্দেশ্যে রওনা হব, এবং থামেলে হোটেল চেক ইন করার পরে ক্রমান্বয়ে থামেল এরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাঠমান্ডু সিটিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আসলে দেখার মতো অনেক কিছু জিনিস রয়েছে, তা সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর এবং ভ্রমণের অভিজ্ঞতা নেয়ার। সো আশা করছি আপনাদের ভালো লাগবে কিছুটা হলেও। সো আমরা বের হয়েছিলাম অনেকটা ভিডিও করবার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ক্যামেরার মনিটর একটু ঘোলাটে দেখাচ্ছে হঠাৎ করেই, বুঝতে পারছি না কেন যে এই প্রবলেমটা করছে। তাই অনেকটা বা বলতে পারেন মুড খারাপ অবস্থায় আছি এখন। দেখা যাক রুমে যাওয়ার পর ক্যামেরাটাকে এই প্রবলেমটা সলভ করতে পারে কিনা। যদি পারি তাহলে আমি আবার কন্টিনিউ করব ভিডিওটি। তাছাড়া এই পর্যন্ত এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।